যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো একই ভরসা। আসসালামু আলাইকুম। আষাঢ় মাস আয়া পড়ছে, লগে মেঘবানের দিন ডয়া পড়ছে। এই যে বৃষ্টি নামা ডানাই মালুছে, সেই ইচ্ছা থামার কোনো নামগন্ধই নেই। কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এই সাইডটা মাস হইতেছে গিয়া মোটামুটি মৌসুমি ফলের সিজন। আম, কাঁঠাল, পেয়ারা, লিচু, লটকন, মোটামুটি সব ধরনের ফল এই সিজনে পাওয়া যায়। আমি বাজার হয়েছি কাঁঠাল কিনানের লেগিয়া। কাঁঠাল একটা কিন্না, সেই ইচ্ছা বেড়ার মতো বেড় হইয়া লগে বাইক না আদনান রেলইয়া বাসার যেতেছে গিয়া। বাসাত গিয়া এই কাঁঠালটা, আস্তা কাঁঠালটা আমি একলা খামো। এই পুরা ভিডিওটার মধ্যে আপনারা এই দুই দেখবেন কেমন একটা আস্তা কাঁঠাল একলা খাওয়ান যা। কাঁঠাল বাংলাদেশের জাতীয় ফল, আমরা আঞ্চলিক ভাষায় যেটার নাম হইতে থাকি কাঁঠাল। যদিও এটা বাংলাদেশের জাতীয় ফল, কিন্তু এই কাঁটাযুক্ত ফলটারে লইয়া অনেক ট্রল করা হয়, অনেক ট্রলের শিকার এই নিরীহ ফলটা। বালাজাতের সুমিষ্ট কাঁঠাল চিনার অন্যতম প্রধান উপায় হইতে থাকি কাঁঠালটার উপরে ঠাস ঠাস করে দুইটা থাপা মারবেন। থাপা মারিয়া নায়ের কাছে নেবেন, নিয়ে যদি বালা সুন্দর মিষ্টি গ্রান ফান, তাহলে মনে করবেন যে কাঁঠালটা বালাজাতের মিষ্টি। অহন আমি এই কাঁঠালটা বাঙ্গাম। কিন্তু কাঁঠাল বাঙ্গার আগের অন্যতম প্রধান শর্ত হইতে থেকে অবশ্যই অবশ্যই হাতের মধ্যে সরিষার তেল মানে হৌড়ার তেল মাখতে হইব বেশি কইরা। যত বেশি হৌড়ার তেল মাখবেন তত বেশি সুন্দরভাবে কাঁঠালটা বাঙতে পারবেন, কাঁঠালের আডা বা কষ আপনি হাতের মধ্যে লাগতো না। আর ঠিক এমন করে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আমরা শিক্ষা দিই, যার তেলের দাম যত বড় হইব তার সকল অবৈধ বৈধ সব ধরনের কাম ওই সম্পন্ন হয়ে যাবে খুব সুন্দরভাবে স্মুথলি। আর ঠিক এই কারণেই জাগা আজাগা চিপা চাফা যেন শুধু পড়বেন, এন ওই তেলের ড্রাম লিয়ে লাফাইয়া পড়বেন, জাফাইয়া পড়বেন, তাইলে কাঁঠালের আড্ডার মতো কোনো ধরনের আড্ডার মধ্যে আটকানোর সম্ভাবনা নাই। কিন্তু কবি বলিয়াছেন ভিন্ন কথা, যে পিরিতি কাঁঠালের আঠা লাগিলে পরে ছাড়ে না, গোলে মালে পিরিত কইর না, পিরিত করতে মানা কইরা দিচ্ছেন। কিন্তু কবি ফিরিতি করতে মানা কইরা গেল, আমি এই কাঁঠালটা ফিরিতে হইয়া গেছি গে, কারণ এই কাঁঠালটা অসম্ভব বালা পড়ছে, মিষ্টি পড়ছে, দেখকেই লোভ লাগতেছে, এর লেগে বাঙ্গার আগেই খাওয়া শুরু করিয়া দিছি। আমি এই কাঁঠাল খাইতে যতই পছন্দ করি না গেলে এই জেনারেশনের ফুল আমায় আর কাঁঠাল খায় না, তারা এই কাঁঠাল খাই না কয়ে কয়ে মোটামুটি নিজের একটা সহায়ক প্রমাণ করার চেষ্টা করে বা আধুনিক প্রমাণ করার চেষ্টা করে। অথচ এই কাঁঠাল হইতেছে গিয়া বাঙালি ঐতিহ্যের অন্যতম একটা অংশ। এই কাঁঠাল লিয়ে বাংলা সাহিত্যে অনেক রকমের লেহালিহি আছে, বিশেষ করে কয়েকটা বাগধারা আছে, যেমন কাঁঠালে রামসত্য, গাছে কাঁঠাল গুফে তেল ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আছে ছোট গল্প, রম্য রচনা, অনেক কিছুই আছে এই কাঁঠালের কেন্দ্র কইরা। আর অনেক অনেক আগে এই আম কাঁঠালের সিজনের মধ্যে আগের দিনে মাসে ঘরে ঘরে কাঁঠাল থাকতো। যদি কাঁঠাল না থাকতে তাহলে ছোটো ছোটো গুড়াগাড়া হোলা বাহিনী গিয়া গিয়া তার আব্বার কাছে বাইনা করতো, আব্বা আব্বা আজ্জা বাজারটা আওয়ার সময় একটা কাঁঠাল এনে নিও, বাপেও খুশি মনে সেই ইচ্ছা একটা কাঁঠাল লিয়ে বাজার থেকে আয়া পড়তো। আর ফাড়ার তাগড়া জোয়ান জোয়ান হোলা বাহিনী দিনের বেলা এর বাড়ি হের বাড়ি ঘুরে ঘুরে বেড়াইতো আর দেখতো কার গাছের কাঁঠালটা কবে ফাঁকবো। আর এই হোলা বাহিনী যদি দেখছি কেউ গাছের মধ্যে একটা ফাঁকনা কাঁঠাল ঝুলতাছে, তাহলে সেদিন রাতের বেলা এই হামলা দিয়ে এই কাঁঠালটাকে খাইবো, খাইয়া দেয়া এই কাঁঠালের চুলহা আর বিসিডি কাঁঠাল গাছের গোড়ার মধ্যে থুয়া দেবো। আমি নিজেও যখন কলেজে পড়তাম সেই সময় হোস্টেলে থাকতাম, হোস্টেলে থাকাকালীন সময় আমার প্রচুর বন্ধু বান্ধব ছিল, আর সেই সময় আমরা ক্যাম্পাসের মধ্যে প্রচুর কাঁঠাল গাছ আছে, এই কাঁঠাল গাছের কাঁঠাল আমরা ফুলাবাহিনীতে খাইতাম দিত না, এটি বেচা লাইতো। ফুলাফাইন শয়তানা ছিল কম না, এই ফুলাফাইনটি রাইতের বেলা বাইরে বাইরে কাঁঠাল চুরি করতো। আমিও একদিন হেরার লেগে জীবনের প্রথমবারের মতো চুরি করতাম গিয়েছিলাম, চুরি করতাম গিয়ে মানে সঙ্গদোষের লোয়া বাসে এমন একটা কথা আছে না, এর লেগে আমি চুরি করতাম গিয়েছিলাম, চুরি করতাম গিয়ে মোটামুটি ৭০টা কাঁঠাল ফাইটা লাগছিলাম। এই ৭০টা কাঁঠাল লাইন না আবার আমার রুমই রাখছিল ফুলাফাইনটি। কিন্তু অবাক্যান্ড হইতেছে গিয়ে নিজের ক্যাম্পাসের কাঁঠাল আমরা নিজেরা রেখে খাইতাম দিত না, এটির উপরে কি আমরা কোনো হক নাই? অবশ্যই হক আছে, এবং এই হকের কথা মাথা থেকে আমরা কাঁঠাল চুরি করতাম। আমি অহন আমার ওই কাঁঠাল চুর বন্ধুটিরে অনেক মিস করি। আর অহনকার ফুলামায়েরা বীরের মতো কাঁঠাল খাই না কয়ে গর্ব করতে করতে মুখটা ফেনা বাইর করে এলা। আর আমরা আগে কাঁঠাল চুরি করে খাইছি, যদিও শখের বসে চুরি করছি এবং পরে কর্তৃপক্ষ থেকে মাফ হতে এলাইছি। আর যদি কর্তৃপক্ষ মাফ নাও করে দেন, তাহলে বাংলাদেশের যত কাঁঠাল চুর আছে সব কাঁঠাল চুরের পক্ষ থেকে বাংলাদেশের যত কাঁঠাল গাছ মালিক আছে সবার কাছে মাফ চাইতাছি। হে কাঁঠাল গাছ মালিকগণ, বাংলাদেশের যত কাঁঠাল চুর আছে সব কাঁঠাল চুরের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আপনারা নিজগুণে আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং সেই সাথে আপনাদের কাঁঠাল গাছের জন্য মঙ্গল কামনা করতেছি। যাই হোক, কখন আমি আগের কথা ফিরে যাই, কাঁঠাল খাওয়ার সবচেয়ে সুবিধাজনক দিক হইতে থেকে কাঁঠালের কোনো একটা অংশ বাদ যায় না। যেমন কাঁঠালের কুশের সাইড দিক দিয়ে সিয়ন সিয়ন লতার মতো কিছু জিনিস আছে, যিনি কয় কেতা বা বতা, এটিও কাঁঠালের কুশের মতো মিষ্টি এবং সুস্বাদু খাওয়ান যা। এছাড়া কাঁঠালের চামড়া এবং অন্যান্য উচ্ছিষ্ট জিনিসগুলো গরুর অত্যন্ত প্রিয় খাবার। আর বিসি দিয়ে মানুষজন তরকারি রান্না করে খায়, ভর্তা বানায়া খায়, তার মানে কাঁঠালের কোনো তানি ফালানি যায় না। আর যে কোষ আছে এইটা খায় মানুষ, এই যে আমি খাইতাছি এখানে, দেখেন কেমন কোষ খাওয়া লাগে। আগে ছোটোবেলায় দেখতাম বা শুনতাম আমার দাদা নানার যুগে, আমার দাদা নানা কিংবা গ্রামের কিছু কিছু ফালুয়ান ছিল যারা নাকি বাজি লেগে বেট লেগে একলা একটা আস্তা কাঁঠাল ছোটো প্রমাণ সাইজের কাঁঠালও এক বোয়াতে খাইয়া লাইতে পারতো। আমি হন তারার উত্তরসূরি হিসাবে তারার ঐতিহ্যটা রক্ষা করার চেষ্টা করতেছি, একলা এই ছোটো প্রমাণ সাইজের কাঁঠালটা খাইয়া লাইলাম। কাঁঠাল খাওয়া শেষে আমার বক্ষণকৃত কাঁঠালের অবশিষ্ট যে বিসিডি আছে এইটি প্লেট উঠাইলাম এবং গইন্যা দেখলাম যে ৭৭টা বিসি পাওয়া গেছে এখানে, তার মানে ৭৭টা কোষ আমি একলা খাইছি।
আমার অবস্থা অনেক টাইট, লড়াছড়া বেশি একটা করতাম পারতেছি না, তাও বাসা গেছে যে বৃষ্টির দিনে কাডুল খাইছিলাম। গরমের দিনে আপনি কেউ এই ধরনের কাডুল খাইবেন না এবং এই ধরনের রিক্স লইবেন না। জয় কাডুলের জয়, বেশি বেশি কাডুল খান, সুস্থ থাকেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।